অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এমএলএম এর আদলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। রাজধানীতে রয়েছে এমন অনেকগুলো চক্র যারা বিনিয়োগকৃত টাকার বিপরীতে 20 মাসে দ্বিগুণ, আবার কোনোটা 16 মাসে বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ দেওয়ার প্রলোভনের ফাঁদ পেতেছে। এদের প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। মাহবুব সৈকতের রিপোর্ট। করোনাকালে স্থবির গোটা বিশ্ব, এরই মধ্যে কাজ হারিয়েছেন অনেক মানুষ। এ ধরনের কর্মসন্ধানী এবং সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এভাবেই নগরীর বিভিন্ন স্থানে স্বপ্নের দোকান খুলে বসেছে মহাপ্রতারক চক্র। ডেল্টা ডিজিটাল মডার্ন হাউজিং লিমিটেড নামে এমনই এক চক্রের হাতে অর্থ তুলে দিয়ে প্রতারিত হচ্ছে অনেক মানুষ। 20 মাসে এরকম ডাবল কমিশন পার্সেন্টেজ দিবে আর কি বলছে, 4 লাখ জমা দিই, প্রথমে ওইটার কমিশন পার্সেন্টেজ এটা আমি পাই, এক মাস পরে 6000 ঢুকাই, 2-3 মাস চলে যাচ্ছে, কারো আর লাভের টাকাটা দিচ্ছে না। প্রবাসীর স্ত্রী রানু বেগমও জমানো অর্থ তুলে দিয়ে এখন ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। 18,75,000 টাকা সে নিয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে রাজধানীর নিকুঞ্জ 2 এলাকার 11 নম্বর রোডের 23 নম্বর বাড়িতে কথিত ডেল্টা ডিজিটাল মডার্ন হাউজিং লিমিটেডের অফিসে অনুসন্ধানী দল মোটা অঙ্কের বিনিয়োগের কথা শুনে সরাসরি সাক্ষাৎ দিলেন বাকপটু এমডি আমজাদ হোসেন। জানান বিনিয়োগ করলে পাওয়া যাবে 20 মাসে দ্বিগুণ, আর লভ্যাংশ দেয়া শুরু হবে দ্বিতীয় মাস থেকেই। যদি 5 লাখ দিয়ে শুরু করেন তাহলে 45,000 প্রতি মাসে, এভাবে 20 মাসে পাবে 9 লাখ, যদি 12 লাখ দিয়ে শুরু করেন তাহলে পাবে 1,08,000, 20 মাসে হয় 21,60,000 টাকা। শুধু তাই নয়, বিনিয়োগকারী আনলেও পাওয়া যাবে এমএলএম এর আদলে মোটা কমিশন। এই যে 1 লাখ দেয়, এনে যদি কেউ বিনিয়োগ দেয় তাহলে এ পায় 10,000, 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 যে নিয়ে আসছে সে পায় 10,000। 20 মাস 60 মাসের মধ্যে প্রত্যেকেই বাড়ি গাড়ি মালিক হবে যারা আমাদের সাথে লেগে থাকবে ইনশাআল্লাহ। একদিন পরেই আপন পরিচয়ে মাই টিভির অনুসন্ধানী দল। এবার যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল প্রতারক চক্রের মাথায়। এইটা আমি যেটা এখন আমরা যেটা করতেছি এটা তো অস্বাভাবিক, আমি দেখি না। এবারও মুখোমুখি এমডির, আগের দিনের সব কিছুই অস্বীকার করলেন তিনি। অবশ্যই বিচার থাকলে আপনি দাঁড় করাবেন, আপনার যে জায়গায় দাঁড় করানো দরকার সেই জায়গায় দাঁড় করাবেন, তখন আমার যে জবাব দাঁড় দরকার আমি দিব। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিলেও কোনো ব্যবসারী বৈধতা দেখাতে পারলেন না তিনি। জমি নেই তাহলে কে বলছে? কোথায় ল্যান্ড? কামসন ব্রিজ তো ল্যান্ড নাই, আপনার ল্যান্ড নাই? ল্যান্ড যারা ল্যান্ডের বিজনেস করে প্রথমে কারোর থাকে না, আর এই কোম্পানির মালিক আগে আমি ছিলাম না, মালিক ছিল যারা পান্নসুদের এমডি। বাড়ি কোথায়? মাগুরা। এবার অবস্থা বেগতিক বুঝতে পেরে অফিস থেকে পালিয়ে যান কথিত এই এমএলএম প্রতিষ্ঠানের এমডি। এবার কথা হয় এখানকার কর্মচারীদের একজনের সাথে। লোকসংখ্যা অনেক আছে, তারা তো লিডার। এরা তো লিডার কতজন? লিডার আপনার 1, 2, 3, 4, 5 জন। প্রতারক চক্রকে পাকড়াও করে আইনের মুখোমুখি করার কথা জানান সিআইডির এই পদস্থ কর্মকর্তা। আমরা যখনই কোনো ধরনের এরকম তথ্য পাই, যেটা আমরা তো ব্যবস্থা নেই, জনগণ যদি সচেতন থাকে তাহলে সংখ্যাবদ্ধভাবে এটা মোকাবেলা করা সম্ভব বলে আমার বিশ্বাস। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।